আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মধ্যে যারা বাংলাদেশ জেলার কি পদে আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি মাঠ অনুষ্ঠিত হয়েছে তো মাঠে অনেকেই চান্স পেয়েছেন তো তাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য একটা ভালো বস্তু নিতে হবে সো এই লেখিক পরীক্ষার জন্য কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন চূড়ান্ত সাজেশন আছে বাংলাদেশ জেলের কারারক্ষীর পদের জন্য সো এই সাজেশনটা পড়লে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ লিখিত হোক বা এমসিকিউ হোক যে কোনো পরীক্ষায় আসুক না কেন আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবেন আর এই সাজেশনটা যেটা আছে তো এই সাজেশনটা কিন্তু এমনভাবে তৈরি করা আছে যে এখানে এমসিকিউ আকারেও দেওয়া আছে এবং লিখিত আকারেও আপনারা কিন্তু পড়লেও কমন পাবেন তো গত বছর কিন্তু বাংলাদেশ জেলের কারারক্ষী পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটা কিন্তু এম আকারে হয়েছে এবং সেটা এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবছর কিন্তু এডমিট কার্ড যত দেখতে পেয়েছি আমি এডমিট কার্ডে কিন্তু দেওয়া আছে যে এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এবছর যেহেতু এক ঘন্টার পরীক্ষা সো কিন্তু এগুলোতে কিন্তু লিখিত হওয়ার সম্ভাবনা আছে আবার এমসি কে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের এই সাজেশনটা দুইভাবে হয়েছে লিখিত হোক কিংবা এমসি কে হোক আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন সো সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটা একটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট একশো টাকা এই নাম্বারটিতে সেন্ড মানি করে ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বললেই হবে যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আমাকে সাজেশনটা দেন আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে দুইশো পেজের সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন আপনি শুধু মাঠে টেকলেন লিখিত পরীক্ষায় চান্স পেলেন না বা লিখিত পরীক্ষায় ভালো করতে পারেন না তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম সো আমাদের এই সাজেশনটা নিয়ে এখন থেকে পড়া শুরু করেন কারণ যেহেতু উনিশ তারিখে পরীক্ষা সো মাঠের পরে আপনাদের এই পরীক্ষার প্রিপারেশনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তখন মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম